কাছাকাছি আসে, আশা মানুষকে ভালোবাসা। শীতের তীব্রতায় জনজীবন যেখানে অতিষ্ঠ, সেখানে খোদ রাজধানী ঢাকার কারওয়ান বাজার মোড় এলাকায় এভাবেই খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডার মধ্যে ক্লাস করতে দেখা যায় বেশ কিছু শিক্ষার্থীকে। কাছে যেতেই জানা যায় এসব শিক্ষার্থীদের সবাই পথ শিশু, সারাদিন কোনো না কোনো কাজ করে অর্থ আয় করে, আর সন্ধ্যা হলেই সোজা বই খাতা নিয়ে পড়তে চলে আসে এফএনএফ স্কুলে তাদের প্রিয় শিক্ষক জাহিদ সকাল স্যারের কাছে। আমাদের এখানে ক্লাস করতে অনেক ভালোই লাগে শীতে। তাও কি হুন্ডার গ্যারেজে চাকরি করি, হুন্ডার গ্যারেজে চাকরি করে আসে এই জায়গায় পড়ি আমরা। ফ্রেশ টুডেতে পছন্দের রেডি টু কুক মাছ মাংস অর্ডার করুন কাটা বাছার ঝামেলা ছাড়াই। দু একজন কোন রকম শীতের পোশাক পরলেও এখানে আসা বেশিরভাগ শিক্ষার্থীরা শীত বস্ত্র ছাড়াই হিমশীতল বাতাস উপেক্ষা করে নিয়মিত ক্লাসে অংশ নিয়ে থাকে। আমরা এখানে পড়ি এই খোলা আকাশের নিচে, আমাদের কষ্ট হয় না। তাও আমাদের স্যার যেমনি পড়ায় তেমনি পড়ায়, যে স্যারের কষ্ট হয় যে আমাদের পড়াতে ঠান্ডার ভিতরে। স্যার বলছে আমাদের জন্য সুইটারের ব্যবস্থা করবে, আর স্যারে তো এখনও পারলে দিবে। আমাদের যদি একটা স্কুল থাকতো তাহলে আমরা এই খোলা আকাশের নিচে আমরা স্কুলগুলোতে কষ্ট হইতো না। আমরা এই জায়গায় অনেক কষ্ট করে হলেও পড়ি। আমাদের স্যার বলছে যে এই ঠান্ডা কুয়াশার মধ্যে তোমাদের পড়ার দরকার নাই, দুই দিন বন্ধ রাখো। আমরা বলছি না, আমাদের যে করে হোক এই পড়াটাকে সামনে নিয়ে যেতে হবে, আর আগামী ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এসব পথ শিশুদের লেখাপড়ার প্রচণ্ড আগ্রহ তাদের স্বপ্ন পূরণের পাথেয় বলে মনে করেন এফএফ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহিদ সকাল। 4-5 সবাই নতুন ক্লাসে উঠছে, যার কারণে নতুন বই তাদের কাছে আসবে, ওইটা একটা বইয়ের একটা অপেক্ষা, স্কুলে প্রতিদিন আসা। রোদ বৃষ্টি ঝড়ে তো আসলে কষ্ট হয়, আর শীতে তো বেশি কষ্ট, শীতটা সার্ভাইভ করা একটু কঠিন। আমরা চাচ্ছি যে দ্রুত সম্ভব এই স্কুলটা যদি কোথাও একটা ভালো জায়গায়, কোনো ছাউনিযুক্ত জায়গায় যায় বা কোনো একটা স্কুল হয় ওদের জন্য, তাহলে এখানে আমরা 2015 থেকে এই বাচ্চাদেরকে পড়াশোনা শেখাচ্ছি। আমাদের স্টুডেন্ট ক্লাস 9 পর্যন্ত এই মুহূর্তে আছে। যদি একটা ছাউনিযুক্ত জায়গা অথবা একটা স্কুলের ভিতরে যদি ওরা পড়ালেখা করতে পারতো তাহলে ওদের জন্য ভালো হইতো, আমাদের যা আমরা যারা এখানে শিক্ষা দান করি আমাদের জন্যও ভালো হইতো, আমরা তাদেরকে ভালোভাবে আরেকটু ভালোভাবে পড়াশোনা শেখাতে পারতাম, আর ওদের জীবনমানও আরেকটু উন্নত হতো। তিনি বলেন এসব পথ শিশুরা এখন মনে প্রাণে বিশ্বাস করে তারাই একদিন দেশের নেতৃত্ব দিবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। তাই লেখাপড়ার ক্ষেত্রে শীত, রোদ, বৃষ্টি কোনো কিছুই বাধা হিসেবে মানতে রাজি না তারা। আর এ কারণেই 2015 থেকে এফএনএফ স্কুল সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়াসহ তাদের সার্বিক মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভোরের পাতা, ঢাকা। আমি